মা লক্ষ্মীর আরাধনায় উপাচার আর আয়োজনের সম্ভার আর দেবীকে ফলমূলে তুষ্ট করার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে ভক্তি আর নিষ্ঠার সঙ্গে সঙ্গে তাই পুজোর আগের দিনের লক্ষ্মী পুজোর বাজারে হাজির হরেক রকম ফুল ফল আর আনুষাঙ্গিক নানান জিনিস এইসব বিক্রি করে পরিশ্রমের সুফল ঘরে উঠবে প্রবেশ করবেন মা লক্ষ্মী সেই আশাতেই নিজেদের পণ্য নিয়ে বাজারে হাজির উদ্যমী বাণিজ্য বুদ্ধির মালিকরা কি নেই সে বাজারে আরবের খেজুর থেকে আরম্ভ করে নাসিকের আঙুর রাজ্যের গর্ব সবুজ আনারস থেকে সুদূর মালয় দেশের মালটা পকেটের রেস্ত খরচ করলে সবই পাবেন বাজারে হাজির গৃহস্থরা একদিকে বিভিন্ন রকম ফলের সম্ভার তো অন্যদিকে ধান দুর্বা আলতা সিঁদুর লক্ষ্মীর পাঁচালি থেকে কলার থোর মা লক্ষ্মীর আরাধনায় পঞ্চব্যঞ্জন আর হরেক নৈবত্যের জন্য যা যা লাগে সবই শনিবারের এই বাজারে হাজির মূর্তি কেনার পর্ব তাই ফলমূল আর নানান জিনিস দরদাম করে বাজেট মিলিয়ে কিনেছেন বিভিন্ন পেশের মানুষজন দোকানে বিভিন্ন রকম ফল সাজিয়ে বসা এক ব্যাপারী জানিয়েছেন তার দোকানে সব ধরনের ফলই রয়েছে তবে তরমুজের দাম অন্য ফলের চেয়ে একটু বেশি

নারকেলের নাড়ু থেকে তিলের গজা মা লক্ষ্মীর গৃহস্থ মানুষ সময়ের ব্যস্ত স্রোতে তাই নিজের হাতে সবকিছু করা সম্ভব না হলেও রেডিমেড নাড়ু খাজা গজা আর শুকনো মিষ্টির প্যাকেটও কিনে ব্যাগে রাখছেন পুজোর আয়োজকরা যাদের বেশি দাম দিয়ে লক্ষ্মী মূর্তি কেনার জন্য বাজেটের সংস্থান নেই তাদের জন্য রয়েছে মা লক্ষ্মীর পটচিত্র সবকিছু থাকবে আর বাজারে লক্ষ্মীর পাঁচালী থাকবে না তা কেমন করে হয় তাই লক্ষীর পাঁচালীও বিক্রি করছেন লক্ষ্মী লাভের আশায় বাজারে হাজের কোনো নবীন বা প্রবীণ সন্ধ্যার পর লক্ষ্মী পুজুরে প্রাক মুহূর্তের বাজার যে আরও জমজমাট হবে তা অবশ্যই বলা যায় নিজেদের ঘরের লক্ষ্মীকে বরণ করার ক্ষেত্রে তাই কোনো খামতে রাখতে চাইছেন না পুরবাসে সব মিলিয়ে জমজমাট শনিবারের এই লক্ষ্মী প্রচুর বাজার নিউজ